তুই কি বলছিস সীতারাম? তুই তুই নিজের চোখে দেখেছিস? এ মাসি, তুমি কি ভাবলে সীতারাম তোমাকে মিথ্যে কথা বলবে? আর এরকম তোমার সাথে যেরকম কথা বলছি সামনাসামনি দেখেছি গো। আর মাসি, মালটা যা তাগড়া হয়েছে না মাইরি, কিচ্ছু বলার নেই মাইরি। গতরে দেখলে না মাসি, যে কোনো বাবুর জিভে জল চলে আসবে। তার মানে সুমিত্রা আমাকে মিথ্যে কথা বললো? তোমাকে ঠকিয়েছে মাসি? আমাকে ঠকানো অত সহজ নয়। জেনে রাখবি, 10টা শকুন মরলে একটা দালাল জন্মায়, আর 100টা দালাল মরলে এই একটা মাসির জন্ম হয়। যা, মুন্নাকে খবর দে। ওকে মাসি, এ চল চল। মাসি, কমলা, কমলা, আমার কেমন মনে হচ্ছে ওরা ওরা মেয়েটাকে অন্য কোথাও পাচার করে দিবি না তো রে? বাবাজি, বাবাজি, প্রণাম। বাবাজি, কিসের জন্য তোরা আবার এসেছিস? বাবাজি, আমাদের একটা কাজ করে দিতে হবে। বাবাজিকে বিরক্ত করবেন না। ভুবন, অদিককে ভালো করে জিজ্ঞেস কর কি কাজের জন্য এসেছে। বাবা, একটা মেয়েকে একটু বশীকরণ করে দিতে হবে। হ্যাঁ বাবা, তাকে পেলে না আমাদের ব্যবসাটা একেবারে ফুলে ফেঁপে উঠবে, আর না পেলে একেবারে পথে বসে যাব। তোদের সাহস তো কম নয় একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস? ভুবন, অদিককে বলে দে কখনো যেন না বিরক্ত করে আমাকে এখানে। যত সব স্যার। বাবাজি, বাবাজি শুনুন, বাবাজি দিল তো বিগড়ে, এখন আমি কি করি? বাবাজি, মাসি চলো অন্য কোথাও, এখানে আর হবে না। দাঁড়া দাঁড়া, আগে একটু ভাবতে দিই। মুন্নার এলাকা থেকে কোনো মাল অন্য কোথাও পাচার করে দেবে, কোনো সালির দম হয়নি। কি সাহস! মুন্না নিজের বাড়া ভাত কোনোদিন কাউকে টেনে নিতে দেয়নি, আজও দেবে না। তুমি নিশ্চিন্তে থাকো মাসি, ওই মা আর মেয়ে দুটোকেই তোমার সামনে এনে হাজির করব। মুন্নার একটা কেউ ছিঁড়তে পারবে না। তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না। কোন কথা? আমাকে ভালোবাসা সত্ত্বেও আমাকে কেন দূরে রেখেছিলে? আমার মতো মেয়ে কোনোদিনই কারোর বাড়ির বউ হতে পারে না। আমি ভয় পেতাম। কেন? তুমি কি, তোমার বউ হওয়ার প্রবলেমটা কোথায়? ভেবেছিলাম কোনোদিন কাউকে কিছু বলবো না, তাই নিজেকে নিজের কাছেই লুকিয়ে রাখতাম। জানি না তুমি শুনলে আমাকে তুমি বিশ্বাস করতে পারো। রিক্তা, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার এনি প্রবলেম ডাজ নট ম্যাটার ফর মি। হ্যাঁ সত্যি রিক্তা, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ও রিয়েলি রিক্তা, রিয়েলি I'm so happy today. I'm so happy. I love you, Rikta. I love you. But
কিন্তু এখন তো আমাদের বিয়ে করতেই হবে। বাবা মাকে বলবে না? অফ কোর্স, আজকেই আমি কথা বলবো। কিন্তু ওনারা যদি রাজি না হন? বাবার আমি একমাত্র ছেলে। আও, আমার ইচ্ছেটাই তাদের ইচ্ছে।